নবেল, আপনার হাতে যে পত্রিকাগুলো রয়েছে তার শিরোনাম এবং পর্যালোচনা আমাদের জানাবেন। ধন্যবাদ সজল। আমার হাতে সিলেটের যে সকল স্থানীয় পত্রিকা এসে পৌঁছেছে তার সবকটিতেই সংবাদের প্রধান শিরোনাম করা হয়েছে পিলখানা ট্র্যাজেডির যারা নিহত হয়েছিলেন সেনা কর্মকর্তা তাদেরকে স্মরণ করে। এছাড়া এমপি লিটন হত্যায় কাদের খানের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটিও গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। এর বাইরে সিলেটের যে সকল স্থানীয় সংবাদ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে তার মধ্যে দৈনিক সিলেটের ডাক তাদের একটি শিরোনাম করেছে, মানুষ পুরানোর জন্য খালেদা জিয়াকে এক চুলো ছাড় দেওয়া হবে না, জাসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় কথাটি বলেছেন তথ্যমন্ত্রী আসানুল হক ইনু। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে, ডক্টর মোমেন সিএসইর নতুন চেয়ারম্যান, সিলেট চেম্বারের নির্বাচন 20 মে। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে, তাহিরপুর পাওপুর ফসল রক্ষা বাদের কাজে ধীরগতি, কৃষকরা শঙ্কিত। দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক যুগবেরী তাদের শিরোনামে রয়েছে সিলেটের শীর্ষ সন্ত্রাসী ছাত্রদল নেতা নাবিল রাজা গ্রেপ্তার। আরেকটি সংবাদ হচ্ছে, সিলেট এমএজি ওসমান মেডিকেল হাসপাতাল নির্মাণের 11 বছর পর চালু হলো আইসিইউ বিভাগ। দৈনিক উত্তর পূর্ব তাদের প্রধান শিরোনাম করেছে হাসানুল হক ইনু তথ্যমন্ত্রীর বক্তব্য দিয়ে, তিনি বলেছেন নির্বাচনকে কেন্দ্র করে আগুন সন্ত্রাসীদের হালাল করা যাবে না। এছাড়া সংবাদ রয়েছে সুনামগঞ্জ 2 আসনের মনোনয়ন নিয়ে, আজ প্রার্থী বাছাই করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড, এই শিরোনাম করেছে তারা। এছাড়া ডক্টর এ কে আব্দুল মোমেনের সিইসির নতুন চেয়ারম্যান হওয়ার বিষয়টিও গুরুত্ব সহকারে স্থান পেয়েছে পত্রিকাটিতে। আজকে আমাদের সাথে সংবাদ পর্যালোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক তরুণ সংগঠক জনাব অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের পত্রিকাগুলোতে সকল পত্রিকায় সিলেটের গুরুত্ব সহকারে যে সংবাদটি টাইপ হয়েছে সেটি হচ্ছে আসানুল হক ইনুর দেয়া একটি বক্তব্য। তিনি বলেছেন নির্বাচনকে কেন্দ্র করে কোনোভাবেই যারা অপরাধ আন্দোলন করেছেন, মানুষ পুড়িয়ে মেরেছেন, তাদের সাথে সমঝোতা করা যাবে না। আবার বলেছেন নির্বাচনের আগে খালেদা জিয়ার বিচারও শেষ হবে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। জনাব আসানুল হক ইনুর সরকার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, একজন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক। আপনারা জানেন বিগত নির্বাচনের পরে প্রায় 90 দিনে খালেদা জিয়া জামাতের নেতৃত্বে এই দেশে একটানা অবরোধ, হত্যা, লুণ্ঠন, মানুষ হত্যা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস, স্কুলগুলোর সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এই পরবর্তীতে সরকার, পুলিশ ফৌজদারি কার্যবিধি দ্বারা অনুযায়ী এসব ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে যারা দায়ী ছিল তাদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছে। বর্তমানে প্রকাশ্য আদালতে এইসব ঘটনার বিচার চলছে। এইসব ঘটনার বিচার শেষ হওয়ার পরে যারা সাজাপ্রাপ্ত হবে, আমি মনে করি জনাব আসানুল হক ইনু যে বক্তব্য দিয়েছেন, যদি তারা সাজাপ্রাপ্ত হয় তাহলে নির্বাচন বিধিমালা অনুযায়ী তারা আগামী নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে না। আরেকটি বিষয় সিলেটের জন্য একটি আলোচিত বিষয় যেটি হচ্ছে যে কলেজ ছাত্রী খাদিজা প্রায় 4 মাস পর আজকে আদালতে আসার কথা রয়েছে সাক্ষ্য গ্রহণের এবং তিনি আজকে বদরুলের মুখোমুখি হবেন, তো এই মামলাটি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আমরা কতটুকু আশাবাদী হতে পারি? খাদিজা হত্যাচেষ্টা মামলায় সারা বাংলাদেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে, সারা বাংলাদেশের মানুষ এটাকে প্রতিবাদ করেছে, সাথে সাথে সরকার সহ আমাদের স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা খাদিজার যে হত্যা প্রচেষ্টাকারী বন্ধুটিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে এই মামলার চার্জশিট প্রদান করে বর্তমানে এই মামলা মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন আছে। আমি মনে করি আজকে এই খালেজার সাক্ষীর মাধ্যমে এই মামলার মূলত প্রাথমিক পর্যায়টা শেষ হবে, পরবর্তীতে সম্ভবত আমরা সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনা করার মাধ্যমে জেনেছি যে উর্ধতন আদালতের মাধ্যমে এই মামলার আর্গুমেন্ট হবে এবং রায় ঘোষণা করা হবে। এটা এখন শুধুমাত্র সময় ব্যাপার। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই সিলেটে একটি তো আলোচিত একটি হত্যা, রাজন হত্যা, সেই রাজন হত্যা সিলেট মহানগর আদালত মাত্র 9 কার্যদিবসের মাধ্যমে সম্পন্ন করে এই মামলার রায় প্রদান করেছে। তাই মনে করি এই খাদিজার আজকের যে টার্মটা এটা অতিথি শেষ সমাপ্ত হবে এবং পরবর্তীতে
শেষ করব, তার আগে একটু জানতে চাইবো যে বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন, তার সেই শূন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন আটজন, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, আজকে হয়তো দলীয়ভাবে নমিনেশন দেওয়া হবে। তো এখানে আসলে আপনারা যারা দলীয় রাজনীতি করেন তারা কি রকম প্রার্থী চাচ্ছেন? জনাব সুরঞ্জিত সেনগুপ্ত একজন জাতীয় নেতা, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসাবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে এই দেশের প্রতি, এই দেশে উনি ওনার কার্যক্রম চালিয়ে গেছেন, উনি অবদান রেখেছেন, বিশেষ করে সংবিধান বিশেষজ্ঞ হিসাবে ওনার অবদান এই জাতির চিরদিনই স্মরণ রাখবে। আজকে প্রকৃতির নিয়মে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, উপনির্বাচন হবে আর অনেক প্রার্থী আজকে প্রতিদ্বন্দ্বিতার জন্য নমিনেশন বোর্ডের সামনে তার মনোনয়ন দাখিল করেছেন। আমি বিশ্বাস করি যে শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার নেতৃত্বে দিরাইবাসী, সল্লাবাসী সহ পুরা সিলেটের মানুষ ঐক্যবদ্ধভাবে সুরঞ্জিৎ সেনগুপ্তের সে অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য তার নেতৃত্বে কাজ করে যাবে, এটাই আমি প্রত্যাশা করি।